জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে কমিটি করে দেওয়ার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা। তবে এটি সম্ভব নয় বলে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, মাঠ পর্যায়ের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। আশ্রয়ণ প্রকল্প বহুতল ভবন নির্মাণের প্রস্তাবও নাকচ করে দিয়েছে সরকার। সব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর কথাও বলেছেন জেলা প্রশাসকরা। আরও জানাচ্ছেন মোরসালিন বাবলা। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ওসমান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যের পর শুরু হয় প্রথম অধিবেশন। এই অধিবেশনে অর্থ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেন। চট্টগ্রামে দুটি জায়গায় বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ, সাব রেজিস্ট্রি অফিস আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়া, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সব জেলায় ছড়িয়ে দেওয়া সহ নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। সাব রেজিস্ট্রি মিনিস্ট্রিটা যে কার্যক্রমটা সেটা ভূমি অফিস রিলেটেড কাজেই সেটা যদি আর কি ভূমি মন্ত্রণালয়ের অধীনে আসে তবে কাজের গতি ধারাটা আরও বেগবান হতে পারে বলে আমার ব্যক্তিগত মত। কমিটি গঠন করে তাদেরকে যেন ফর্মালাইজ করা হয় কাজে, এইটা পুরো প্রয়োজনে আমরা মনে করছি তারা ইতিমধ্যে করতে পারেন। ভূমি অধিগ্রহণের ব্যাপারে তাদের সহায়তা আইনগতভাবেই প্রয়োজন, সেটাকে আমরা আবার হাইলাইট করেছি যে এইটাখানে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দেরি হয়। ওয়ান অফ দ্য মেইন কারণ হলো ভূমির ব্যাপারটা, খিটমিটে কিছু আইনগত ব্যাপারও আছে, এইটাকে আরও দ্রুত করার জন্য তাদের কাছ থেকে আমরা সহায়তা চেয়েছি। ওই এলাকার যে সার্বিক উন্নতি এটা সম্পর্কে তারা বেশ সচেতনতা দেখিয়েছেন যে কোথায় কী করা যায়, কী করলে আরও একটু ভালো হয়, এগুলো সম্পর্কে তারা যথেষ্ট সচেতনতা দেখিয়েছেন। আর একটি হলো যে স্থানীয় অনেক প্রকল্প আছে, অনেক দাবি দাওয়া থাকে যেগুলো অনেক কল্যাণ করে সেই এলাকার লোককে, সেগুলোর দিকেও তারা বেশ নজর দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সাথে দ্বিতীয় অধিবেশনে আশ্রয়ণ প্রকল্পে বহুতল ভবন নির্মাণের প্রস্তাব দেন জেলা প্রশাসকরা। ডিসিদের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল যে এটা বহুতল ভবন করা যায় কি, এখন বহুতল ভবন করলে সেটা স্থায়ী হবে আপনারা সবাই বুঝতে পারেন, কিন্তু আমরা কেন করি না সেটা হচ্ছে যে একটা বহুতল ভবন করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন হবে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যেই প্রত্যাশা বা নির্দেশনা সেটা হচ্ছে বাংলাদেশে মুজিব বর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের এই প্রস্তাবটা বিবেচনা করার কোনো সুযোগ নেই। আর তৃতীয় ও চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা আরও জোরদার করা এবং জেলা পর্যায়ের স্কুল ও কলেজে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকদের রাখার বিষয়ে আলোচনা হয়। যে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা বিভিন্ন পেশাজীবীরা সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের প্রিয়দের বাংলাদেশের উন্নতির জন্য একসাথে কাজ করতে হবে এবং এ ব্যাপারে আমার মনে হয় জেলা প্রশাসকদেরকেও একেবারে অত্যন্ত আন্তরিকতা পরিলক্ষিত হয়েছে। সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়া এবং সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ দ্রুত পৌঁছতে পারব। আমাদের প্রচেষ্টা হলো যে জীবন যতখানি স্বাভাবিক রাখা সম্ভব সেটা রেখে আমরা করোনাকে মোকাবেলা করব। কিন্তু যদি সংক্রমণ আরও এমন দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আমরা ক্লাস চালু রাখতে পারছি না, সেক্ষেত্রে তো আমাদের অনলাইনে যেতেই হবে। আর এখনও আমরা অনলাইন এবং অন্য যে যেমন অ্যাসাইনমেন্ট সেগুলো আমরা এখন চালু রাখছি। পঞ্চম অধিবেশনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসকরা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।